লোকসভা ত্রিপুরা বিধানসভার অন্যতম আসন্ন পূর্ণ করার করিবার জন্য অভ্যর্থী মনোনীত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অবগত, শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করব এবং ভারতের প্রভূত ও অখণ্ড উন্নত রাখব। আজকে আপনি 8 বড়দোয়ালি থেকে নমিনেশন ফাইল করেছেন, কি অনুভব, কি কেমন লাগছে আপনার? মানে আমার প্রথমবার যে আমি লড়াইয়ের ময়দানে নেমেছি খুব ভালো, এবং আজকে তৃণমূল কংগ্রেস এটা বুঝিয়ে দিয়েছে যে আমরা কোনো ব্যক্তি বিশিষ্টের পেছনে না, যে কাজ করবে সেই জায়গা পাবে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী।